দীঘলীয়া অপেক্ষাৰ যেন এতিয়া অন্ত পৰিল। অৱশেষত শিলচৰ শিৱবাৰী ৰোডৰ এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণৰ কাম এখোজ আগুৱাই গ'ল। আগষ্ট মাহত শিলচৰ ভ্ৰমণৰ সময়ত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই তাৰাপুৰ শিৱবাৰী ৰোডৰ চিংকিং জ'নত এটা এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণৰ কথা ঘোষণা কৰিছিল। বাৰিষা শেষ হোৱাৰ পিছত তাতেই কাম আৰম্ভ হয়। এইবাৰ ভূমি পূজনৰ জৰিয়তে বিধায়ক দীপান চক্ৰৱৰ্তীয়ে টেষ্ট পাইলিঙৰ কাম আৰম্ভ কৰিছে। চলিত বৰ্ষৰ ছেপ্টেম্বৰ মাহৰ পৰা 210 মিটাৰ দৈৰ্ঘৰ এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণৰ কাম আৰম্ভ হোৱাত বিধায়কগৰাকীয়ে অহা বছৰ এই কাম সম্পূৰ্ণ হ'ব বুলি জানিবলৈ দিয়ে। 210 মিটাৰ দৈৰ্ঘৰ এই উচ্চ পথটো নিৰ্মাণৰ বাবে চৰকাৰে 52 কোটি টকা ব্যয় কৰিছে। মুঠ 600টা মাইক্ৰ পাইলিং হ'ব আৰু প্ৰথমে খুঁটা নিৰ্মাণ কৰা হ'ব। অহা বছৰ বাৰিষা আৰম্ভ হোৱাৰ আগতেই খুঁটা স্থাপন কৰা আৰু পথৰ ভিত্তি নিৰ্মাণৰ কাম সম্পূৰ্ণ কৰিব বিচাৰিছে PWD বিভাগে। গোটা বৰাকেত যে একটা স্বপ্ন, তারাপুর শিববাড়ি সিঙ্কিং জোনটা পার্মানেন্ট সলিউশন হবে, তার লক্ষ্যে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে কাজ করে গেছেন তা চিরস্মরণীয় থাকবে, তার জন্য আন্তরিকভাবে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন। শিববাড়িতে একটা সিঙ্কিং জোন রয়েছে, এই সিঙ্কিং জোনে আমরা সরকারি অনেক অনুদান পেয়েছি, অনেক কাজ হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ এসেছে, কিন্তু তার কোনো পার্মানেন্ট সলিউশন হয়নি। আজকের দিনে অত্যন্ত আনন্দ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী অতি গুরুত্ব দিয়ে গোটা আসাম রাজ্যকে যেভাবে গুরুত্ব দিয়ে কাজ করছেন, বরাক তার বাইরে না, সেটা আজকে আরেকবার প্রমাণ হলো। আর শিলচরের এই সিঙ্কিং জোনে পার্মানেন্ট সলিউশনের জন্য তিনি 210 মিটারের একটি এলিভেটেড রোড এখানে নির্মাণের জন্য হাইটেককে পাঠিয়েছে। তো হাইটেক এই কাজ শুরু করেছে 5 সেপ্টেম্বর থেকে। এই 5 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার পর এই যে ডাইভার্সন রোডটা, যেটা এই সাবওয়েটা হচ্ছে, আর আমি আপনাদের সকলের মাধ্যমে শ্রদ্ধা সকল জনসাধারণকে, হেদন্তলার শ্রদ্ধা জনসাধারণকে আমি অনুরোধ করতে চাই। আমরা জানি যে যদিও কন্ট্রাক্টর আমাদেরকে বলেছেন 8-9 মাসের শেষ হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে বছরখানেক সময় লাগবে। তো 6 মাস পাইলিং আর 6 মাস এলিভেটেড রোড, তো এই বছরখানেক সময় আমরা জানি অনেক কষ্ট করতে হবে আমাদেরকে, যেহেতু রাস্তা আমাদের বেশি নেই। তাই আমি অনুরোধ রাখবো আপনারা যেভাবে সম্পূর্ণ সহযোগিতা করেছেন তার জন্য আমরা এই কাজ করতে সক্ষম হচ্ছি। এইভাবে ইতিমধ্যে 2024-এর 5 সেপ্টেম্বর আমরা ফর্মেলি কাজ শুরু করেছি এখানে এলিভেটেড করিডোরের। আপনারা দেখতে পেরেছেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ওটা এলিভেটেড করিডোরেরই পার্ট। আমরা ডাইভার্সন রোড ফর্মেশন অলরেডি শেষ হয়ে গেছে, আমরা ডাইভার্সন রোড কমপ্লিট করেছি প্রায় শেষ পর্যায়ে। কত মিটারের করেছেন? 200 মিটার। আচ্ছা, এখন ডাইভার্সন রোডের পরে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় ধাপ, আমরা এখন পাইলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম ধাপ থেকে এলিভেটেড করিডোর দ্বিতীয় ধাপে গেলাম, হ্যাঁ, আর তারপরে তৃতীয় ধাপ হবে পাইলিং শেষ করার পরে সুপারস্ট্রাকচার, যেটা উপরে স্ল্যাব হবে, সেটা হতে হতে 6 মাস। ইতিমধ্যে আমার মাননীয় বিধায়ক স্যার বলেছেন যে 6 মাস লাগবে, আমাদের দ্বিতীয় ধাপটা চলতে শেষ হতে 6 মাস লাগবে। আর নেক্সট আমরা চেষ্টা করব 1 বছর বা 11 মাসের মধ্যে হলেও আমরা যাতে এলিভেটেড করিডোরটা কমপ্লিট করতে পারি। তৃতীয় ধাপ হবে আমাদের স্ল্যাব সুপারস্ট্রাকচার, আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আর ইতিমধ্যে মাননীয় বিধায়ক মহাশয় স্যার বলেছেন যে 210 মিটার হবে পাইল, মাইক্রো পাইল হবে, 400 মিটার ডায়া পাইল হবে, 630টা পাইল হবে। আর আপনারাও অনেক এখানে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আজকে মাননীয় বিধায়ক স্যারের প্রচেষ্টায়, মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের আশীর্বাদে, আমাদের জেলা প্রশাসনের সাহায্যে আমরা অনেক সাহায্য পেয়েছি, সাহায্যে আপনাদের জনসাধারণের সাহায্যে, সাংবাদিক বন্ধুদের সাহায্যে আজকে ধরেন আমরা দ্বিতীয় ধাপে এসেছি, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ। গতিকে আমি আশা করব আগামী দিনেও আপনারা আমাদেরকে সাহায্য করে যাবেন, আর আমরাও চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি, যত ভালো করে পারি, গুণগত মান যাতে ঠিক থাকে আমরা এটা নজর রাখবো, আপনারাও নজর রাখবেন যে গুণগত মানে যাতে ঠিক থাকে। 5 টন 5 টন নিয়ে যাতায়াত করা যাবে প্রতিদিন, 50-60-50 থেকে 60 জন তো করবেনই কাজ।